हेलो वेलकम बैक टू माय अनदर लेसन एंड आजकल लेसने आमरा राइटिंग टास्क टू निये कथा बोलबो। आज के आपनादेर के एक खूब इंटरेस्टिंग जिनिस देखाबो शिखाबो आमी आर एटा होच्छे जे किभाबे एक राइटिंग टास्क टू एर इंटरेक्शन डिफरेंट वेते लिखा जाए। आज के आमी आपनादेर के दुईटा डिफरेंट एग्जांपल देखाबो, एकटा देखाबो डिसकाशन आसे आर एकटा देखाबो ओपिनियन आसे। आमादेर अनेक कैंडिडेट्सदेर मध्ये एक समस्या थाके, एटा होच्छे जे आमरा चाई जे भालो भालो इंस्ट्रक्टरदेर इंट्रोडक्शन फलो करते, এটা অবভিয়াসলি ভালো, বাট একটা সময় আমরা কি করি, অনেকেই কি করি যে একদম হুবহু তাদের মতো লিখতে চাই, যেটা মানে আমার মনে হয় যে আমাদের উচিত না। আমরা চাইলে নিজেদের মতো ভালো লিখতে পারি, লিখে আমরা ভালো একটা মার্ক আমরা অ্যাচিভ করতে পারি। আজকে আমি একজন ওয়ান অফ দ্য বেস্ট আইএলটিএস ইনস্ট্রাক্টরের একটা রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনের ভিডিও নেব, পেইড ভিডিও। ওইটা হচ্ছে সাইমনের ভিডিও। সাইমনকে আপনারা যারা আইএলটিএস নিয়ে ঘাটাঘাটি করেন, আইএলটিএস করেন, তারা অবভিয়াসলি সাইমনকে চিনবেন, কারণ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইএলটিএস ইনস্ট্রাক্টর। সো আমি তার একটা ভিডিও নিব, নিয়ে ওইখানের মধ্যে সে দুইটা অপিনিয়ন এসে, একটা হচ্ছে যে অপিনিয়ন এসে আর একটা হচ্ছে ডিসকাশন, দুইটাই অপিনিয়ন, তো দুইটার ইন্ট্রোডাকশন লিখবে। আমি আমার ওইতে লিখবো, সে তার ওইতে লিখবে। আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা দেখাবো যে আপনি আপনার ওইতে লিখেও ভালো নাম্বার পেতে পারেন, ঠিক আছে? একদম যে তার ওই ফলো করতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার ওইতেও লিখতে পারবেন। সো লেটস গো, আমরা বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে দেখাই সে কীভাবে লিখেছে আর আমি কীভাবে লিখেছি। সো লেটস গো। এটা হলো একটা ডিসকাশন আছে, কোশ্চেনটা আমরা আগে পড়ি। সাম পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ মোর ইফেক্টিভ ফর স্টুডেন্ট টু স্টাডি ইন গ্রুপ হোয়াইল আদার্স বিলিভ দ্যাট ইট ইজ বেটার ফর দ্যাম টু স্টাডি অ্যালোন। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। এটা হলো সাইমনের অ্যান্সার, কী লিখেছে আমরা দেখি আগে। পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ গ্রুপ স্টাডি অ্যাজ অপোজ টু ওয়ার্কিং অ্যালোন। While there are some benefits to studying independently, I believe that group work is usually more productive. এবার আমি দেখি যে আমি কী লিখেছি। It is believed by some that studying individually is beneficial. Whereas, in my opinion, I believe group studies is much more advantageous in order to gaining better result for any students. In this essay, I will explain both views and give reason why I think group study is crucial. Normally, আপনাদেরকে discuss both views and give your opinion. এই টাইপ কোশ্চেনের মধ্যে আপনাকে দুইটা ভিউজ নিয়ে, মানে দুইটা সাইড নিয়ে আপনাকে কথা বলতে হবে। ইভেন আপনার নিজের অপিনিয়ন দিতে হবে যে আপনি এই দুইটা সাইডের মধ্যে কোনটাকে বেশি সাপোর্ট করেন অথবা কোনটাকে ইন্টায়ারলি সাপোর্ট করেন। সো এখানের মধ্যে আমি সাপোর্ট করেছি গ্রুপ স্টাডি যারা করে তাদেরকে আমি সাপোর্ট করেছি, আর সাইমনও সেম কাজ করেছে। আপনি চাইলে যারা স্টাডি অ্যালোন, যারা একা স্টাডি করে, আপনি তাদেরকেও সাপোর্ট করতে পারেন, বাট আমার মনে হয়েছে যে গ্রুপ স্টাডি যারা করে তারাই ভালো মার্ক পায়। এবার আমি এক্সপ্লেন করি কিভাবে আমিও তার মতো নাম্বার পাবো, মানে সাইমন যেভাবে লিখেছে আমার লেখার মধ্যে কী কী জিনিস আছে যেগুলোর কারণে আমি ভালো একটা স্কোর পাবো। সো লেটস গো। দেখেন এখানের মধ্যে নর্মালি সাইমন কী করেছে, সাইমন কোশ্চেনটাকে প্যারাফ্রেজিং করেছে, প্যারাফ্রেজিং করেছে, কিছু সিনোনিম ইউজ করেছে আর সিম্পলি লিখেছে। আমি কী লিখেছি, আমারটা তো কী আছে এমন যে আমি নাম্বার ভালো পাবো। ফার্স্ট অফ অল দেখেন আমি একটা এক্সপ্রেশন ইউজ করেছি, এটা খুবই ভালো এক্সপ্রেশন, প্যাসিভ। প্যাসিভ সেন্টেন্সে আছে ইট ইজ বিলিভ বাই সাম দ্যাট, এটা খুবই ভালো একটা এক্সপ্রেশন, ঠিক আছে? সো সাম পিপল থিঙ্ক দ্যাট এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, ইট ইজ বিলিভ বাই সাম পিপল, ইট ইজ বিলিভ বাই সাম দ্যাট, এটা খুবই ভালো এক্সপ্রেশন, ট্রাস্ট মি। এটা ইউজ করি না, এটা আমি অনেক ভিডিওতে অনেক ভালো ভালো ইউটিউবারকে দেখি ইউজ করতে, ইভেন সাইমন নিজেও ইউজ করে, লিজ ইউজ করে, অনেকে ইউজ করে। তো এরকম একটা লিস্ট আছে, ঠিক আছে, এক্সপ্রেশনের, আপনারা ওইগুলো পড়ে নেবেন। রিচেল মিচেলের একটা বই আছে ওইটার মধ্যে, ওইটা বেস্ট বই, ঠিক আছে, ওইটা থেকে আমি ফলো করতাম, তো আপনি চাইলে ওইটা থেকে ফলো করতে পারেন। দেন আমি লিখেছি স্টাডিং ইন্ডিভিজুয়ালি ইজ বেনিফিশিয়াল। সো এখানের মধ্যে আপনারা কোশ্চানে দেখবেন যে একটা গ্রুপ বিলিভ করে যে স্টাডি অ্যালোন, ইট ইজ বেটার ফর দ্যাম টু স্টাডি অ্যালোন, মানে তারা বিলিভ করে যে একা একা পড়ালেখা করা হচ্ছে যে ভালো। সো আমি এটাকে প্যারাফ্রেজিং করে কী লিখেছি, স্টাডিং ইন্ডিভিজুয়ালি ইজ বেনিফিশিয়াল। দেখেছেন কীভাবে আমি প্যারাফ্রেজিং করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু সেমই, কিন্তু আমি ডিফারেন্ট ওয়েতে লিখেছি। এটার কারণে এক্সামিনারের কাছে খুব ভালো একটা এক্সপ্রেশন পাবো, এক্সামিনার বুঝবে যে আমার ভিতরে কিছু আছে, ঠিক আছে? তো ভালো একটা নাম্বার পাওয়ার আশা থাকবে। আর ইন্ট্রোডাকশনের মধ্যে এত ভালো নাম্বার পাওয়ার আশা না রাখাই ভালো, মেইন নাম্বার আসে কিন্তু বডি প্যারাগ্রাফ থেকে। সো আমরা ইন্ট্রোডাকশনটা খুব সিম্পলি লিখবো, এত টেনশন করার কিছু নেই। তারপরে আমি আমার মেইন যেই আমি যেই সাইডে আসি, যেই সাইডকে আমি সাপোর্ট করবো, আমি ওইটা লিখেছি। হোয়ারেজ হচ্ছে যে একটা লিঙ্কিং ওয়ার্ড, খুব ভালো লিঙ্কিং ওয়ার্ড। হোয়াইল, হোয়ারেজ, বাট, হাউ ইভার, তারপরে হচ্ছে যে ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, দেন দো, অল দো,
ঠিক আছে, এই টাইপের এক্সপ্রেশনগুলো ইউজ করবেন, আই মিন লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করবেন আপনার রাইটিং টাস্ক টু এর মধ্যে। আপনি ওয়ানেও ইউজ করতে পারবেন, রাইটিং টাস্ক ওয়ানে। তারপর আমি কি লিখেছি, ইন মাই অপিনিয়ন, দেখেন আমি আবার ইন মাই অপিনিয়ন দিছি, মানে আমার অপিনিয়ন অনুযায়ী আমি যে সাইডে আছি আমি ওইটা একদম ক্লিয়ারলি করে ওদেরকে বলতেছি, এক্সামিনারকে বলতেছি। আই বিলিভ, দেখেন ইন মাই অপিনিয়ন আই বিলিভ, আমি একবার বলেছি ইন মাই অপিনিয়ন, আবার বলতেছি আই বিলিভ, মানে আমি ওনাকে বলতেছি যে এটা আমি বিলিভ করি। গ্রুপ স্টাডিজ ইজ মাচ মোর অ্যাডভান্টেজিয়াস, দেখেন এখানে আমি কি বলেছি, গ্রুপ স্টাডিজ ইজ মাচ মোর অ্যাডভান্টেজিয়াস। আর এখানে ওরা কি বলেছে, ইট ইজ মোর ইফেক্টিভ ফর স্টুডেন্টস টু স্টাডি ইন গ্রুপস, দেখেন ওরা কিন্তু যেভাবে বলেছে আমি ঠিক এর উল্টাভাবে প্যারাফ্রেজিং করে বলেছি, মিনিং কিন্তু সেমই দাঁড়ায়। ইন অর্ডার টু গেইনিং বেটার রেজাল্ট, এটা আমি বাড়তি লিখেছি, কারণ আমার এটা হচ্ছে টোটালি এডুকেশন রিলেটেড, আর আমি যখন গ্রুপ স্টাডি করবো তখন আমার এক্সামের মধ্যে ভালো রেজাল্ট আসবে, আমি এটাই এক্সামিনারকে বুঝাইতে চাইতেছি। তো এই জন্য আমি লিখেছি যে ইন অর্ডার টু, মানে ইন অর্ডার টু হচ্ছে কোনো একটা কিছু পাওয়ার জন্য, রিগার্ডিং অথবা পার্টেনিং, আপনি যেভাবে লিখেন আমি এভাবে লিখেছি। তারপরে আমি আরেকটু ক্লিয়ার করতেছি, কারণ আমি এখন শুধু আমার সাইডটা বলছি, আমি ডিসকাস বোথ ভিউসের কথা এখনও বলিনি। তারপর আমি কি লিখছি, ইন দিস অ্যাসে আই উইল এক্সপ্লেন বোথ ভিউস, মানে আমি এই অ্যাসেটার মধ্যে আমি দুইটা ভিউ, মানে দুইটা সাইডকে আমি এক্সপ্লেন করব। তারপরে কি বলছি, অ্যান্ড গিভ রিজন, এবং রিজন দিব হোয়াই আই থিঙ্ক গ্রুপ স্টাডি ইজ ক্রুশিয়াল, মানে আমি তারপরে আমি রিজন দিব, আমি চাপ দিতেছি যে আমি রিজন দিব যে কেন আমি স্টাডি গ্রুপ স্টাডিকে সাপোর্ট করতেছি, কেন এটা ইম্পর্টেন্ট স্টুডেন্টের জন্য। দিস ইজ মাই ইন্ট্রোডাকশন, আমার জন্য তো আমার কাছে এটাই মনে হয় যে বেটার। এবার আপনি নিজে চেষ্টা করুন যে আপনি কীভাবে লিখতে পারেন, এটা আমি আমার মতো লিখেছি, সাইমন তার মতো লিখেছে, আপনি আপনার মতো ট্রাই করবেন। আপনি আগে ভিডিওটা পজ করবেন, পজ করে আগে নিজের মতো একটা ট্রাই করে দেখবেন যে সাইমন কী লিখেছে আমি কী লিখেছি, তারপর দেখবেন যে আপনার সাথে কম্পেয়ার করে যে সবার পয়েন্ট অফ ভিউ ঠিক আছে কি না। মিনিং অন্যরকম হোক সমস্যা নেই, জাস্ট কোশ্চেনের সাথে আপনার প্যারাফ্রেজিং ঠিকঠাকলেই আপনার অ্যান্সার ঠিক, ঠিক আছে। দিস ইজ আওয়ার সেকেন্ড কোশ্চেন, সো আগে আমরা কোশ্চেনটা পড়ি। আপনি একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার মিনিং বুঝতে হবে একটা কোশ্চেনের, আপনি যতক্ষণ পর্যন্ত না মিনিং না বুঝবেন আপনি উল্টাপাল্টা অ্যান্সার দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনি না বুঝে অন্যদিকে চলে যাইতে পারেন, ট্রেনের বগি অন্যদিকে ছুটতে পারে, সো অনেক সমস্যা হতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই আগে মিনিং বুঝতে হবে, আর ইভেন আপনি যখন মিনিংটা ভালোভাবে বুঝবেন আপনি তখন প্যারাফ্রেজিং সুন্দরভাবে করতে পারবেন। আপনি যখন একটা জিনিসের মিনিং বুঝে যাবেন আপনি ওইটা ডিফারেন্টভাবে লিখতে পারবেন, আর ওইটাই হচ্ছে যে প্যারাফ্রেজিং, ঠিক আছে। একদম যে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে এরকম কোনো কথা না। আমরা আগে কোশ্চেনটা পড়ি, সাম পিপল বিলিভ দ্যাট আনফেড কমিউনিটি সার্ভিস, মানে কিছু মানুষ বিলিভ করে যে আনফেড কমিউনিটি সার্ভিস মানে টাকা দেওয়া হবে না কিন্তু তুমি কাজ করবা, কাজ করবে, এটাকে কী বলো যে ভলান্টারি ওয়ার্কারের মতো বলে আর কি। শুড বি এ কম্পালসারি পার্ট, কম্পালসারি করা হবে পার্ট অফ হাই স্কুল প্রোগ্রাম, মানে স্কুলের মধ্যে যেরকম ম্যাথমেটিক্স, ইংলিশ, তারপরে বায়োলজি, এরকম যেরকম এই সব কিছু সাবজেক্ট আছে যেরকম কম্পালসারি, এরকম কম্পালসারি করার জন্য বলতেছে কিছু পাবলিক। তো এখানে বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, দ্যাটস মিন হচ্ছে ডু ইউ, এর আগেরগুলো পড়ার দরকারও নাই। আপনার ডু ইউ অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি মানেই হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার অপিনিয়ন, আপনি কি অ্যাগ্রি নাকি এটার সাথে, এই একমত মানে এই অপিনিয়নটার সাথে আপনি কি একমত থাকি। সো চলুন দেখি সাইমন আগে কী বলছে, তারপরে আপনারা এটা দেখার পরে আমি লিখবো যে আমি কীভাবে লিখেছি জিনিসটা। লেটস গো। সো দেখেন সাইমন এখানে লিখেছে ইট ইজ সামটাইমস আর্গিউড দ্যাট, এটা সামটাইমস আর্গিউড করা হয়, মানে এটা কিছু মানুষ আর্গিউড করে দ্যাট হাই স্কুল স্টুডেন্ট শুড বি মেড টু ডু সাম ওয়ার্ক, মানে তাদেরকে কম্পেলড করা হবে, বাধ্য করা হবে ইন দিয়ার লোকাল কমিউনিটিস, ঠিক আছে, মানে তাদেরকে কিছু কাজ করার জন্য তাদের লোকাল কমিউনিটিস। সে এখানের মধ্যে আনফিট কমিউনিটি সার্ভিসকে লিখছে কি লোকাল কমিউনিটিস, সো সে তার মতো লিখেছে, আমি তারটা বলবো না, আমারটা দেখি চলেন। ইট ইজ কনসাইডার্ড বাই মেনি দ্যাট, এটাও একটা খুব ভালো এক্সপ্রেশন, এটা আপনি হাই ব্যান্ড স্কোর পাওয়ার জন্য ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এখানের মধ্যে ওরা লিখেছে সাম পিপল বিলিভ দ্যাট, আমি লিখেছি ইট ইজ কনসাইডার্ড বাই মেনি দ্যাট, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, সো ওইসব দিকে যাওয়ার দরকার নেই, এগুলো মুখস্থ করেও আপনি লিখতে পারবেন, ঠিক আছে। সো ইট ইজ কনসাইডার্ড বাই মেনি দ্যাট ফ্রি কমিউনিটি ওয়ার্ক, ওরা কি লিখেছে আনফিট কমিউনিটি সার্ভিস, আমি এটাকে আনফিটকে ফ্রি লিখেছি কেন জানেন, কারণ আপনি আনফিট কোনো কিছু করা মানেই তো আপনি তাকে ফ্রি করে দিচ্ছেন, তো আমি এটাকে প্যারাফ্রেজ করেছি অথবা সিনোনেম বলেন যাই বলেন আমি লিখেছি ফ্রি কমিউনিটি ওয়ার্ক, এই যে সার্ভিস আছে না, সার্ভিস মানেই তো ওয়ার্ক, কাজ। তারপরে তারা লিখেছে শুড বি, আর আমি এটাকে প্যারাফ্রেজ করেছি, সিনোনেম ইউজ করেছি, নর্মালি সিনোনেম ইউজ করেছি অট টু, শুডের সিনোনেম কিন্তু অট টু, তো অট টু বি ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি জানেন, বাধ্যতামূলক, আর ওরা এখানে লিখেছে কি কম্পালসারি। দেখেন আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড এখানের মধ্যে সিনোনেম মানে ইউজ করেছি, প্যারাফ্রেজিং করেছি, আপনার এটা কিন্তু দরকার নেই, আপনি আপনার মতো লিখবেন, ঠিক আছে, আমি এখানে পেরেছি এই জন্য আমি লিখেছি, আপনি না পারলে আপনি অন্যভাবে লিখবেন।
তারা লিখেছে কম্পালসারি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রাম, আর আমি কি লিখেছি ইম্পারেটিভ ইন স্কুল অ্যাক্টিভিটিস। দেখেছেন, মানে ওরা স্কুল প্রোগ্রাম লিখেছে, আমি এটাকে একটু প্যারাফ্রেজ করেছি, প্যারাফ্রেজ করে লিখেছি স্কুল, স্কুলের জায়গায় স্কুলই আছে, জাস্ট এখানে প্রোগ্রামটাকে আমি চেঞ্জ করে লিখেছি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আপনি এখানের মধ্যে অ্যাক্টিভিটিস না লিখে আপনি কোর্সও লিখতে পারবেন, তারপরে আপনি চাইলে লিখতে পারেন যে সাবজেক্টও লিখতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে ওরা আমার, দেখেন ওরা বলেছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি, মানে তারা আমার অপিনিয়ন চায়। তো আমি এখন আমার অপিনিয়নটা একদম ক্লিয়ারলি দিব। আমি অ্যাগেন আগের কোশ্চেনের মতো লিখেছি ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক, আগেরবার আমি লিখেছিলাম আই বিলিভ, এখানে লিখেছি আই থিঙ্ক। সো এখানের মধ্যে আপনার পার্সোনাল অপিনিয়ন আপনি অনেকভাবে দিতে পারবেন। ঠিক আছে, আমি এভাবে দিয়েছি সামটাইমস টিনেজার শুট সামটাইমস, ঠিক আছে সামটাইমস আমি বলেছি যে কিছু সময় টিনেজার্স, আমি ওই যে স্টুডেন্টদেরকে টিনেজার বলতেছি, টিনেজার শুট পার্টিসিপেট, তারা মানে পার্টিসিপেট কি মানে জয়েন করা, পার্টিসিপেট করা, সাস হেল্পিং কমিউনিটি, দেখছেন তারা আনফিট কমিউনিটি বলছে, আমি এটাকে অ্যাগেন প্যারাফ্রেস করেছি, অ্যাগেন প্যারাফ্রেস করে আমি এখানে লিখেছি কি হেল্পিং কমিউনিটি সার্ভিস। দেখেছেন, আপনি অনেকভাবে লিখতে পারবেন, ফ্রি কমিউনিটি সার্ভিস, হেল্পিং কমিউনিটি সার্ভিস, আনপেড কমিউনিটি সার্ভিস, আনস্যালারিড কমিউনিটি সার্ভিস, বহুতভাবে আপনি লিখতে পারবেন, ওইটা আপনার উপর ডিপেন্ড করে ভাই, ওইটা আমি আপনাকে শিখাইতে পারবো না, আপনার ওইটা লিখার ক্ষমতা থাকতে হবে। তারপর আমি কী লিখেছি, বাট ইট শুড নট বি কম্পালসারি ফর দ্যাম। দেখেছেন, আমি কম্পালসারি ওয়ার্ডটা চেঞ্জ করি না, আমি এখানে ক্লিয়ারলি ওদেরকে মানে কোশ্চেনের মধ্যে এক্সামিনারকে বলেছি যে এটা কম্পালসারি কোনোভাবেই হতে পারে না, এটা সামটাইমস ওরা চাইলে কাজ করতে পারে কিন্তু ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি হতেই পারে না, ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে যে আমার অপিনিয়ন খুবই ক্লিয়ার, আমি ক্লিয়ারলি ওদেরকে বলে দিয়েছি যে এটা কম্পালসারি হতে পারে না। দ্যাটস মিন কোশ্চেনে যে কথাটা বলছে আমি এটা উল্টোটা, দ্যাটস মিন আমি অ্যাগ্রি করি না। ঠিক আছে, সো আমি অ্যাগ্রি না করাটাকে নেগেটিভভাবে না বলে দেখেন আমি ঘুরিয়ে বলছি, বাট ইট ইজ ইট শুড নট বি কম্পালসারি ফর দ্যাম, আই থিঙ্ক সামটাইমস টিনেজার শুড পার্টিসিপেট সাস হেল্পিং কমিউনিটি সার্ভিস। আমি বলতেছি যে কিছু সময় ওরা চাইলে ওরা এগুলোতে পার্টিসিপেট করতে পারে কারণ এটা ভালো, কিন্তু এটা কম্পালসারি কোনোভাবে করতে পারে না। সো দিস ইজ মাই ওপিনিয়ন, আমি আশা করি যে অ্যাটলিস্ট একটা মানুষের হলেও উপকার হয়েছে। এখানের মধ্যে আমি যদি এই ইন্ট্রোডাকশানের জন্য স্পেসিফিক্যালি কোনো নাম্বার দেওয়া হয় তাহলে আই হোপ আমি এই ইন্ট্রোডাকশানের জন্য 8 পাবো, আমি বিলিভ করি। ঠিক আছে, সো আমি আশা করবো যে আপনারা আপনাদের মতো লিখবেন, অন্য কাউকে ফলো করার দরকার নাই, তাদেরকে ফলো করবেন জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য, ওরা কীভাবে লিখে, কীভাবে বডি প্যারা লিখে, কীভাবে এক্সপ্রেশনগুলো ইউজ করে, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে, আপনি ওইগুলো দেখবেন, তাদেরকে একদম হুবহু কপি করার আপনার কোনো দরকার নেই। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভিডিওটা পুরো দেখলে সাবস্ক্রাইব করে দিন, ইট উইল বি ভেরি গ্রেট অ্যান্ড হেল্পফুল ফর মি টু মেক মোর ভিডিওস অ্যান্ড টু বি মোটিভেটেড, বাই।